আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ চঞ্চল হোসেন, ব্যাক ফার্মার ইউটিউব চ্যানেল ব্যাক ফার্মার ভিডিও। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই যারা ক্লিক করেছেন এবং দেখছেন তারা অবশ্যই ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কবুতর কেন ডিম ভাঙে এবং খায়, এর সমাধান পুরোপুরি এই ভিডিওতে অবশ্যই পাবেন। কারণ সবচেয়ে বড় সমস্যা খামারিদের কিন্তু এটা আছে, কবুতর ডিম ভেঙে ফেলায় এবং খায়। অবশ্যই ভিডিওটা শুরু করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুগ্রহ করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় ভিউয়ার্স। এবং ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন, অবশ্যই আপনাদের ছোট ভাই এই হিসেবে বলছে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক তাহলে। দেশে এবং বিদেশে এমন কোনো খামারি ভাই নেই যার কবুতর ডিম ভেঙে ফেলার অভিজ্ঞতা নেই। কম বেশি সব খামারিকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আর আগুনে ঘি ঢালার মতো অবশ্যই হয় যখন কবুতর ইচ্ছে করে ডিম ভাঙে এবং ডিম খায়। কারণ একজন কবুতর প্রেমী জানে একজন কবুতরকে ডিম নিয়ে কতদিন বসে থাকতে হয়। এখন প্রশ্ন হলো কবুতর কেন ডিম ভাঙে ও খায়। প্রকৃতপক্ষে অনেক বড় বড় খামার এর কোনো সঠিক উত্তর দিতে পারে না বা কোনো সমাধান দিতে পারে নাই, অথবা তারা জানেন না। কিন্তু কার সাথে এই অভিজ্ঞতা ভাগ করতে চান না। এক্ষেত্রে অনেকেই নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকেন, অনেক কবুতর দোষারোপই দিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি। আর এই সব বলে নিজের সমস্যা সান্ত্বনা দেয় একটি অপচেষ্টা করা হয়। আসলে এই সত্যিকারের কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা আমাদের নিজেদেরকে দোষারোপ করি। কীভাবে প্রশ্ন জাগে তাই না? তাহলে আসুন আমরা আগে জেনে নিই কবুতর কী কী কারণে ডিম ভাঙে, তাহলে আমরা আমাদের উত্তরটা অবশ্যই পেয়ে যাব। কবুতরের ডিম ভাঙার কিছু কিছু কারণ রয়েছে, এগুলো আমি এক এক করে আলোচনা করব। প্রথমত কবুতর জোড়ায় যখন নতুন ডিম পাড়ার সময় হতে তখন স্বভাবত একটু উত্তেজিত ও নার্ভাস থাকে, আর এই সময় তারা লাফালাফি করে ডিম ভেঙে ফেলতে পারে, বাইচান্স এরকম হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পর্যাপ্ত জায়গার অভাব, অসম পরিমাণে ছোট বাটি দেয় মাটির খোরাক বদলে জালি খোরা ব্যবহার করা, ব্যতীত প্রয়োজনীয় উপাদান যেমন ছোটো ঘর খড়কুটা বা রেশন কিছু না পেলে খালি জায়গায় একটা আপনি পাতিলের যে ডিম দিলেন সেই ডিমটা ট্রান্সকেল পড়েও ডিমটা ভেঙে যেতে পারে। তিন নম্বর কারণ, একই বাটি না ধুয়ে অনেক কবুতরের জন্য ব্যবহার করলে ডিম ভেঙে ফেলে। অর্থাৎ আপনি এক জোড়া কবুতরকে বাটি দিয়েছেন এবং সেই বাটিটা না পরিষ্কার করে না ধুয়ে অন্য একটা কবুতরকে দিয়েছেন, ওই কবুতরটা কিন্তু গন্ধ শুয়ে বুঝতে পারে, এজন্য কিন্তু ডিম ভেঙে ফেলতে পারে। অবশ্যই প্রিয় ভিউয়ার্স, একজোড়াকে যখন কবুতরের ডিম দেবেন তখন একজোড়াকেই বাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় দিয়ে তারপরে দেবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। চার নম্বর বিষয় হচ্ছে কাক বা অন্যান্য পাখির মাধ্যমে বিরক্ত হয়ে ডিম ভেঙে ফেলতে পারে, এমনকি বিড়াল ইঁদুর ইত্যাদি ভয় পেয়ে ডিম ভেঙে যেতে পারে। পাঁচ নম্বর, পর্যাপ্ত সুষম খাবার সরবরাহ না করা, অর্থাৎ কবুতরের খাবারের ঘাটতি থাকে। ছয় নম্বর, নিয়মিত গ্রিট খেতে না দেওয়ার কারণে কবুতরটা নিজের ডিম নিজে খেয়ে ফেলতে পারে। সাত নম্বর, ভিটামিন ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় খনিজের অভাব হলে কবুতর কিন্তু নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলতে পারে। আট নম্বর, অতিরিক্ত আল থাকলে অর্থাৎ ডিমে বসা অবস্থায় বেশি আল হলে কবুতর অসুবিধা বোধ করে, এর ফলে বিরক্ত হয়ে কবুতর কিন্তু ডিম ভেঙে ফেলতে পারে। নয় নম্বর বিষয়টা হচ্ছে ডিম দেওয়ার পর নরম আদি ডিমে তাপ দেওয়ার জন্য মারামারি করে, এমনটাও করতে করতে তারা ডিম ভেঙে ফেলতে পারে। অর্থাৎ নর এবং মাদি ডিমে দুজনে বসাবসি বা ঘুমানোর জন্য ভেঙে ফেলতে পারে। দশ নম্বর, খামারে বা এর কাছে জোরে শব্দ করলে, অর্থাৎ খামারে যদি জোরে শব্দ করা হয় তাহলে কবুতর ভয় পেয়ে ডিম ভেঙে ফেলতে পারে, অবশ্যই এদের খেয়াল রাখবেন। এগারো নম্বর বিষয়টা হচ্ছে খামারে বেশি গাদাগাদি করে অত্যন্ত অধিক কবুতর ডাকলে, ছোটো ঘর বা লব বা খাঁচা ছোটো হলে একটি ছোটো জায়গায় গাদাগাদি করে কবুতর ডাকলে তাহলে তারা বিরক্ত বোধ করে, এর ফলে তারা ডিম ভেঙে ফেলে এর কারণ।
বারো নম্বর আছে, বারবার ডিম ধরলে বা কবুতরকে ডিম থেকে উঠালেও কিন্তু আপনার ডিম তারা ভেঙে ফেলতে পারে, ভেঙে যেতে পারে অসাবধানত। ১৩ নম্বর হচ্ছে অনেক সময় বাচ্চা ফোটার পর ডিমের খোসা না সরালে কবুতর খোসা খেয়ে ফেলে, এই থেকে কবুতরের ডিম ভেঙে খাওয়ার অভ্যাস হয়ে থাকে। এটা কিন্তু খুব খারাপ বদ অভ্যাস। কবুতর কেন ডিম ভেঙে ফেলে এতক্ষণে তাই আমরা আলোচনা করলাম, অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সাধারণত ডিম ভেঙে ফেলাটা কবুতরের নিয়মিত অভ্যাস হয়ে গেলে তারা মাঝে মধ্যে সেই ডিম থেকে স্বাদ নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তারা দেখতে চায় এর স্বাদ কেমন। আর এটা ক্রমাগত হতে থাকলে কবুতরের ডিম খাওয়ার অভ্যাস গড়ে ওঠে, আর একবার এই অভ্যাস হলে তা কাটানো খুবই কঠিন। আপনারা এটা মনে রাখবেন, এরকম কবুতর হলে তাদের ডিম আপনারা কী করবেন, অন্য কবুতরের তোলে চাইলে দেবেন। এখন কিছু কাজের কথা বলবো, যে কাজগুলো করলে আপনি অনেকটা এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন, অবশ্যই কথাগুলো মনোযোগ শুনবেন। এক নম্বরে ডিম ভাঙার যতগুলো কারণ আছে তা আগে দূর করতে হবে, যা আগে বলা হয়েছে। দুই নম্বর, ভাঙা ডিম বাটি থেকে অতি দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন বাটি দিতে হবে, এদিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ ডিম ভাঙার কারণ হতে পারে। তিন নম্বরে, যে কবুতরটি জোড়াটি ডিম খাবার অভ্যাস আছে তার কাছ থেকে আসল যে ডিম সরিয়ে নকল ডিম দিতে হবে, যাতে ঠোকর দিলে কবুতর আর ভাঙতে তাদের ঠোঁটে ব্যথা লাগে আর কবুতর ডিম ভাঙবে না, এরকম করতে হবে এবং ওই ডিমটা আসল ডিমটা অন্য কবুতর তোলে চেলে দিতে হবে, তাহলে ওখান থেকে ডিম পাবে। এরকম আপনি যদি দুই থেকে একবার করতে পারেন নকল ডিম দিলে, কিন্তু আপনার কবুতর আর পরে যে ওরকম ডিমে ঠকরাবে না, ডিম ভাঙাবে না। আর অবশ্যই গ্রিট কিন্তু আপনার দিতেই হবে প্রতিনিয়ত। চার নম্বরে, নিয়মিত ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, ক্যালসিয়াম এবং খনিজ সরবরাহ করতে হবে। ভিটামিন ও অ্যামিনো অ্যাসিডের কাজ জানা, WS এবং মাল্টিভিটামিন WS এক লিটার পানিতে 2 গ্রাম, ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স 1 লিটার পানিতে 5 মিলি পরিমাণে খাওয়াতে হবে, এবং প্রত্যেক মাসিক অনুযায়ী আপনাকে মাসিক কোর্স করতে হবে, তাহলে কিন্তু আপনার কবুতরের আর ক্যালসিয়াম অভাব থাকবে না, কবুতরের ডিম ভাঙবে না। পাঁচ নম্বরে, নিয়মিতভাবে 2 বেলা পুষ্টিকর খাবার, আপনার যে 22 আইটেমের যে খাবারটা আছে সেই খাবারটা আপনাকে মিক্স করে কবুতর খাওয়াতে হবে। 6 নম্বরে, প্রয়োজন হলে 1টি ডিম ভেঙে তাতে গোলমরিচ মিক্স করে দিন, যাতে ডিম খাওয়ার সময় এর স্বাদ তাদের কাছে খুব খারাপ লাগে, এই জন্য কী করতে পারে কবুতর আর সেই কবুতর আর ডিম ভাঙবে না, পুরো কবুতর আর ডিম অবশ্যই ভাঙতে পারবে না এবং খেতেও চাইবে না, যখন ওদের কাছে খারাপ লাগবে তখন আর ডিম খাবে না এবং ভাঙবে না, এদিকেও আপনারা খেয়াল করবেন অবশ্যই। 7 নম্বর আছে, ডিম পাড়ার জায়গাটা একটু অন্ধকার রাখতে হবে যাতে ডিম ভাঙার সুযোগ না পায়। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিম ভাঙতে পারে। ডিম দেওয়ার জন্য ভালো বাটি বা খোড়া সরবরাহ করা এবং সেটা ডিম পাড়ার আগেই ঘরে দিবেন, যাতে কবুতর মেঝেতে বা খাসার উপরে আপনার ডিম না পড়ে যায়, এটা হচ্ছে আপনার 8 নম্বর কারণ। অবশ্যই ডিম পাড়ার 1 থেকে 2 দিন আগে আপনি খাসাটি দেবেন। এবং অবশ্যই আর একটা বিষয়, 9 নম্বরটা যেটা বলবো সেটা আপনারা করবেন, কী করবেন, নিয়মিতভাবে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে দিবেন যাতে খামারে ডিমের গন্ধ না থাকে, কারণ যে সকল কবুতরের ডিম খাওয়ার অভ্যাস আছে তারা ডিম এর গন্ধ পেলে পাগল হয়ে যায়, অর্থাৎ তারা অন্য কবুতরের যদি একই রুমের ভিতর রাখেন তাহলে কী করতে পারেন, নিজের ডিম তো ভাঙবেই পাশাপাশি অন্য কবুতরের ডিমও ভেঙে ফেলতে পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং খামার অবশ্যই নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় কিন্তু কবুতরের ডিম না ভাঙতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ যা যা বলা হলো তা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানে রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন, এই ভিডিওটা পেলে যাদের এরকমের সমস্যা আছে তারা অবশ্যই এর থেকে সমাধান পাবে, ইনশাআল্লাহ আপনারা এটা করতে পারেন। তাহলে লাস্টে আবারও বলছি, আমি এই কবুতর চ্যানেলটা নতুন ওপেন করেছি, অবশ্যই যারা ভিডিওটা দেখছেন তাদের যদি এতটুকু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, নিত্য নতুন যে কবুতরের যে সমস্যা, ট্রিটমেন্ট, কবুতরের যে অসুখ, আমি কবুতর অনেক দিন থেকে লালন পালন করছি, ইনশাআল্লাহ আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি চাই এই
কবুতরগুলো যাতে সুস্থ থাকে এই জন্যই এই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম। Thank you.